ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহরবানিতে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস, তিরমিজির হাদিস, সহি হাদিস, হাদিসটি বলবো, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দানে সম্পদ কমে যায় না। যদি চ আমরা এটাই মনে করি যে দানে সম্পদ কমে যায়, মানে আমার কাছে 10 টাকা ছিল, আমি যদি কাউকে 2 টাকা দান করি তাহলে আমার কাছে থাকলো 8 টাকা, তার মানে 2 টাকা কমে গেল। তো আমরা মনে করে থাকি যে দান করলাম, কাউকে টাকা দিয়ে দিলাম, তাহলে কি আমার টাকা কমে গেল, আর সুদের মাধ্যমে মনে করি যে টাকা বাড়ছে। যে আমি তাকে 10 টাকা দিলাম, মাস শেষে 10 টাকা তো নিব, সাথে আরও 2 টাকা বা 3 টাকা নিব, তাহলে কি বাড়লো টাকা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই বলছেন যে দানের মাধ্যমে সম্পদ বাড়ে এবং সুদ মানুষকে ধ্বংস করে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং দানকে বৃদ্ধি করে দেন। তো দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। অতএব এখানে কোনো সন্দেহ নেই যে এই বক্তব্য সঠিক কি সঠিক নয়, এটা অবশ্যই সঠিক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অতএব এখানে কোনো প্রকার সন্দেহ করা যাবে না। সন্দেহ করলেই ঈমান নষ্ট হবে। এখানে আপনার আমার বুঝার বিষয় হলো যে বাড়ে সম্পদ, বাড়ে দান করলে সম্পদ বাড়ে, তো তার মানে হচ্ছে যে আপনার সম্পদে বরকত হবে এবং পরবর্তী সময়ে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহকে ভয় করে আপনি দান করছেন, এইটার ফজিলত আলাদা আপনি পাবেনই। একে তো দানের ফজিলত, দ্বিতীয়ত ভয় করে দান করছেন, এই ভয় করার একটা ফজিলত। আমায় ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, সূরা তালাকের মধ্যে কয়েকটি জায়গাতে এইরকমভাবে বিভিন্ন শব্দ আয়াতগুলো রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার সুযোগ করে দেন, তাকে পরিত্রাণের সুযোগ করে দেন। কোন আয়াতে রয়েছে যে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে আল্লাহ তাআলা তাকে সত্য মিথ্যার মানদণ্ড দান করেন, যার মাধ্যমে সে সত্য মিথ্যা জানতে পারে। কোন আয়াতে বলা হয়েছে যে কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে তাকে আল্লাহ তাআলা বেহিসাবি রিজিক দান করেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া, সেটাই আমাদেরকে গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে এবং বেশি বেশি আমাদেরকে দান করে সামনের দিকে এগোতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।